আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশে অনুকূল পরিবেশ তৈরিতে রাজ্য সরকার আগ্রহী, জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সারা দেশে এ পর্যন্ত 70 কোটি 75 লক্ষেরও বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে ত্রয়োদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে পৌরোহিত্য করবেন। ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ বিষয়কে সামনে রেখে স্বাধীনতার 75 বর্ষ উদযাপন এবং বিশ্ব পর্যটন দিবস 2021 উপলক্ষে রাজ্যে নানা অনুষ্ঠানের সিদ্ধান্ত। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়সঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075। রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশে অনুকূল পরিবেশ তৈরিতে রাজ্য সরকার আগ্রহী, রাজ্যের শিল্প সংস্কৃতির প্রসারের সুযোগ তৈরি ও সরকারের উন্নয়নমূলক কর্মসূচি আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরকে উদ্যোগ নিতে হবে। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সংস্কৃতি দপ্তর এবং সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারাল কমপ্লেক্সের উদ্যোগে নবনিযুক্ত তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে স্মারক উপহার ও স্বামী বিবেকানন্দের বই তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে। এরপর তথ্য ও সংস্কৃতি মন্ত্রী রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি ও সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারাল কমপ্লেক্স কমিটির সদস্যগণের সাথে পরিচিত হন। পার্শ্ববর্তী রাজ্য আসাম, পশ্চিমবঙ্গ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে শিল্প সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক চর্চার পরিসরকে কি করে আরো সমৃদ্ধ করে তোলা যায় তার উপর মন্ত্রী শ্রী চৌধুরী গুরুত্ব আরোপ করেন। রাজ্যে কালচারাল হাব তৈরির পরিকল্পনায় আরো গতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দপ্তরের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেন। পাশাপাশি রাজ্যে একটি চলচ্চিত্র প্রতিষ্ঠান চালু করা ও চলচ্চিত্র উৎসব করার রাজ্য সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। জেলা ও মহকুমা স্তরে সাংস্কৃতিক চর্চার সুযোগ বৃদ্ধির পাশাপাশি এই ক্ষেত্রের বিশিষ্ট জনদের যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে গোয়েল বলেন, তথ্য সংস্কৃতি দপ্তরের আধুনিকীকরণের মাধ্যমে কাজে আরো গতি আনতে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পৃথক বিভাগ তৈরি করে উন্নয়নমূলক কাজের তথ্যচিত্র নির্মাণ এবং সামাজিক মাধ্যমে তা প্রচার করার কাজ চলছে। ভারত সরকারের মহতি ঋণ সহায়তা কর্মসূচি প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি প্রকল্প ঊনকোটি জেলাতেও রূপায়ণ করছে ব্যাংকগুলি। ভারত সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 2022 সালের মার্চ মাস পর্যন্ত ধারাবাহিকভাবে এই কর্মসূচি রূপায়িত হবে। রাস্তার হকার তথা স্ট্রিট ভেন্ডারদের জীবন জীবিকার মান বৃদ্ধির জন্য সহজ শর্তে ঋণ সহায়তা করা হয়ে থাকে। এই যোজনায় প্রাথমিকভাবে 10,000 টাকা ঋণদান করে থাকে ব্যাংকগুলি। মাসিক ভিত্তিতে ডিজিটাল উপায়ে ঋণ পরিশোধের ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত উৎসাহ ভাতার সুযোগ রয়েছে এই প্রকল্পে। ব্যাংকসমূহের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার করুণাময় দেব জানান, ঊনকোটি জেলার কৈলাসহরে 464 জন স্ট্রিট ভেন্ডারের মধ্যে 208 জন এখনো পর্যন্ত এই প্রকল্পে ঋণ পেয়েছেন। অন্যদিকে কুমারঘাটের 506 জনের মধ্যে ঋণ প্রাপকের সংখ্যা 205 জন বলে তিনি জানান। সারা দেশে এ পর্যন্ত 70 কোটি 75 লক্ষেরও বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় 78,47,000 বেশি টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 97.48%। গত 24 ঘণ্টায় 39,114 জন সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় 37,875 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় 3,91,000। এ পর্যন্ত দেশে 53,49,00,000 বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। উদয়পুর, বিশালগড় এবং আগরতলায় আজ সিপিআইএম এর দলীয় অফিসে একদল দুষ্কৃতী ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আজ সকালে উদয়পুর জামতলী দলীয় অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এতে একজন গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশালগড় অফিসেও একইভাবে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। বিকেলে আগরতলায় ভানু ঘোষ ভবন এবং দশরথ দেব ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভানু ঘোষ ভবন সংলগ্ন একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সামনে একটি গাড়িকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। আগরতলায় আজকে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আরএসপি রাজ্য সম্পাদক মন্ডলী। ত্রিপুরা রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। আজ আগরতলায় বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য ও মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য অভিযোগ করে বলেন, রাজ্যে ব্যাপী ধিক্কার মিছিলকে লক্ষ্য করে আজ আগরতলার মেলানাট এলাকায় বিজেপি মহিলাদের মিছিলে ইট বৃষ্টি হয়। এতে যুবকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তারা বলেন, বিজেপি হিংসায় বিশ্বাস করেন। নবেন্দু ভট্টাচার্য বলেন, রাজ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে প্ররোচনা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলার অভিযোগে নিন্দা করা হয়। তিনি সিবিএম দলের সমালোচনা করেন।
শিক্ষামন্ত্রী রতনলাল নাথের শিক্ষা দপ্তরের সুপার ত্রিশ প্রকল্পে প্রথম ব্যাচের বাছাইকৃত সেরা ৩০ জন ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদের নিয়ে আজ সচিবালয়ের ২ নম্বর সভাকক্ষে এক মত বিনিময় সভায় মিলিত হন। সুপার ত্রিশ প্রকল্পে বাছাইকৃত ছাত্রছাত্রী পঠন পাঠনের অগ্রগতি এবং অধ্যয়নরত কোচিং সংস্থাগুলি থেকে তারা উপকৃত হচ্ছেন কিনা বা সংস্থাগুলিতে পড়াশোনার ক্ষেত্রে কোন সমস্যা রয়েছে কিনা সেসব বিষয়গুলো সম্পর্কে অবহিত হতেই এই সভা আহ্বান করা হয়। সভায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী শিক্ষা দপ্তর ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুপার ত্রিশ প্রকল্প চালু করে এই প্রকল্পে এনইইটি এবং জেই পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের বাছাইকৃত সেরা ৩০ জন ছাত্রছাত্রী নিজের পছন্দ মতো ভারতের বিখ্যাত কোচিং সংস্থাগুলিতে কোচিং নেওয়ার ব্যবস্থা হয়েছে। রাজ্য সরকার এই প্রতি বছর এই প্রকল্পে খরচ হবে ৭২ লক্ষ টাকা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্র কোভিড ১৯ মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নম্বর হল ১০৭৫, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন তথা চাইল্ডলাইন নম্বর ১০৯৮, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর ১৪৫৬৭, মানসিক স্বাস্থ্য স্নায়ুবিক ইনস্টিটিউট নিমাংসের হেল্পলাইন নম্বর ০৮০৪৬১১০০০৭, আয়ুষ কোভিড ১৯ কাউন্সিলিং হেল্পলাইন নম্বর হল ১৪৪৪৩ এবং মাইগভ হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক নম্বর ৯০১৩১৫১৫১৫। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল ১১২০৩৮১২৩২৫৮৭৯ এবং ৮৭৯৪৫৩৪৫০১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে ত্রয়োদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, নতুন উন্নয়ন ব্যাংকের সভাপতি মার্কোস ট্রয়েজো, ব্রিক্স বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি ওঙ্কার কানোয়ার, ব্রিক্স উইমেন্স বিজনেস অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর সঙ্গীতা রেড্ডি শীর্ষ সম্মেলনের প্রতিবেদন প্রস্তুত করবেন। এবছর সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ব্রিক্স অ্যাট ১৫, আন্তঃ ব্রিক্স সহযোগিতা, একীকরণ ও ঐক্যমত্য। আজাদিকা অমৃত মহোৎসব ও আন্তর্জাতিক পর্যটন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আজ গীতাঞ্জলি পর্যটন নিবাসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের অধিকর্তা তড়িৎকান্তি চাকমা। ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ বিষয়কে সামনে রেখে স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন এবং বিশ্ব পর্যটন দিবস ২০২১ উদযাপন করার লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী ১৩ সেপ্টেম্বর ইকফাই ইউনিভার্সিটিতে স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন এবং বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সেমিনার আলোচনাচক্র অনুষ্ঠিত হবে। আরও অনেক অনুষ্ঠানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর শনিবার রাজ্যের জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। উচ্চ আদালত সহ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে। মোট ৫৭টি কোর্টে ২৭১১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ আগরতলায় সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য সরকার উদ্যোগে হয় এই র্যালি। মূলত ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ছিল এই কর্মসূচি। রবীন্দ্র শতবর্ষী ভবনের সামনে থেকে বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অল ইন্ডিয়া ডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি শিক্ষা ভবনের সামনে গতকাল ডিএলএড পড়ুয়া ছাত্রছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে। কমিটি এই ঘটনার নিন্দা জানিয়েছে। মুঙ্গিয়াকামী থানাধীন ৮৮ মোড়ের একটি ট্রাকে অভিযান চালিয়ে আজ সকালে পুলিশ ৩১৭ কেজি গাঁজা আটক করেছে। ট্রাকটি আগরতলা থেকে গুয়াহাটিগামী ছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গাড়ির চালক সৌতন সিংকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির বাড়ি পাঞ্জাবে। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভারতীয় প্যারা অলিম্পিক্স পদক বিজয়ীদের সম্মানিত করা হয়। ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাদের সংবর্ধনা দেন। উল্লেখ্য, এবারের টোকিও প্যারা অলিম্পিক্স গেমসে ভারত ৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জ সর্বকালের সর্বোচ্চ ১৯টি পদক জিতেছে। জিমনাস্টিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ভারতীয় দল গঠনের ট্রায়ালে অংশ নিতে রাজ্যের ৪ জন মহিলা জিমনাস্ট আজ দিল্লি গেছেন। অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার সহ অপর তিন জিমনাস্ট হল অস্মিতা পাল, প্রিয়াঙ্কা দাশগুপ্ত ও প্রতিষ্ঠা সামন্ত। দলের সাথে কোচ হিসেবে গেছেন রাজ্য দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বরনন্দী। আগামী ১৪-১৫ সেপ্টেম্বর ট্রায়াল হবে। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং পানিসাগর নগর পঞ্চায়েত ও নেহরু যুব কেন্দ্রের সহযোগিতা আজ সকালে পানিসাগর মোটরস্ট্যান্ড থেকে আজাদিকা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে পানিসাগর মহকুমা ভিত্তিক ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হয়। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান পানিসাগর মোটরস্ট্যান্ড থেকে শুরু হয়ে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পানিসাগর পঞ্চায়েত সমিতি কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। ক্রীড়া দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখতে আগামীকাল এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে পৌরোহিত্য করবেন। এতে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো সহ ক্রীড়া বিষয়ে
বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিকৃত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৮:৩০ থেকে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশে অনুকূল পরিবেশ তৈরিতে রাজ্য সরকার আগ্রহী জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সারা দেশে পর্যন্ত ৭০.৭৫ কোটি বেশি কোভিড টিকাকরণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে ত্রয়োদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে পৌরোহিত্য করবেন। ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ বিষয়কে সামনে রেখে স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন এবং বিশ্ব পর্যটন দিবস ২০২১ উপলক্ষে রাজ্যে নানা অনুষ্ঠানের সিদ্ধান্ত।